এমপি আজিম হত্যা কলকাতায় সিয়াম চোদ্দ দিনের রিমান্ডে এদিকে বাজেটে রাখু পোয়ালদের লুট করে খাওয়ার ব্যবস্থা করছে সরকার বললেন মির্জা ফখরুল জানাব আনার হত্যায় আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে প্রয়োজনে সিয়ামকেও জিজ্ঞাসাবাদ বলছে টিভি আরও জানাব জমি নিয়ে বিরোধ প্রাণ গেল মা ছেলের এবং সর্বশেষ জানাবো স্থায়ী কমিটির শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপি শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত বাজেটে রাহু বলদের লুট করে খাওয়ার ব্যবস্থা করেছে সরকার বললেন মির্জা ফখরুল দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাহু বলদের লুট করে খাওয়ার প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমাদের এক সাংবাদিক বলেন ওবায়দুল কাদের গতকাল বলেছেন পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা হবে এটা নাকি দেশের মানুষের টোপ দুর্নীতিবাজদের ধরের জন্য টোপ দিচ্ছে আসলে এটা হাস্যকর আপনার নিজের সঙ্গে জড়িত আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন রাঘব বলতে লুট করে খাওয়ার ব্যবস্থা করেছে প্রত্যেক বছর একই ব্যবস্থা করে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ক্ষতি ছাড়ার কিছুই না এসব কথা বলে একটি ধুম্রজাল সৃষ্টি করে মানুষের সঙ্গে আর কতদিন প্রতারণা করবেন সিরাজুল আলম খান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমাদের মুক্তির সংগ্রামের যে চালিকা শক্তি সেখানে কথা বলা হয়েছে আমি ভিন্ন রাজনীতি করছি তিনি ভিন্ন রাজনীতি করছেন কিন্তু তার যে অবদান সেটা কখনো অস্বীকার করা যাবে না যারা অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করতে চায় বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃত করা হয়েছে এ দাবি করে বলেন একটি দল একজন ব্যক্তির অবদান ছাড়া আর কারো কোনো অবদান স্বীকার করতে চায় না এই জন্য তারা বাংলাদেশ স্বাধীনতার পেছনে যারা কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে অবলীলায় স্বীকার করেন শুধু অস্বীকার করে না তাদের তারা ছোট করে কথা বলে একই কারণে তারা জিয়াউর রহমানকে সহ্য করতে পারে না বাংলাদেশ একটি ভয়াবহ সংকটের মধ্যে পড়ে গেছে আছে করে মির্জা বলেন যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজ প্রশ্নের সম্মুখীন এমন একটি শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে মুক্তিযুদ্ধ স্বপ্ন বাস্তবায়ন দূরে থাক মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে ছিটকে ফেলে দিয়েছে আনার হত্যায় আওয়ামী লীগ নেতাকেও জিজ্ঞাসাবাদ চলছে প্রয়োজনে সিয়ামকেও জিজ্ঞাসাবাদ চলবে ডিবি আনার হত্যায় আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে প্রয়োজনে সিএমকেও জিজ্ঞাসাবাদ বলছে ডিবি বাংলাদেশের সংসদ সদস্য আনরুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় নেপালে আটক সিয়ামকে নিয়ে গেছে কলকাতা পুলিশ বাংলাদেশে গ্রেপ্তার তিনজন একশো চৌষট্টি ধারায় স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আনার হত্যাকাণ্ড জড়িত সিয়ামকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে ফের কলকাতা যাবে ডিবি পুলিশ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন সাবেক এমপি আনরুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় হুম এ কথা বলেছেন চাওয়া তবে এখনো আনুষ্ঠানিক ভাবে দেখানো হয়নি জিজ্ঞাসাবাদ যদি কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায় তবে তাকে গ্রেপ্তার দেখানো হবে আনরীর শরীরে উদ্ধার করা মাংসের ডিএনএ পরীক্ষার অংশ হিসাবে ডিএনএ পরীক্ষা করার জন্য এমপি পরিবারের সদস্যরা খুব দ্রুত ভারতে যাবেন। এদিন আমরা সঙ্গে কথা বলেছি এছাড়া ভারতে তদন্ত কর্মকর্তারা পরিবারের সদস্যদের নাম ও মোবাইল নাম্বার দিয়েছেন। সিক্রেট তারা রাখবে যদি তারা ডাকে তবে তা ধরে নিতে হবে ডিএনএ টেস্টের জন্য রেখেছে। বাংলাদেশে সিআইডি ল্যাবে পরীক্ষা করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে বলা হয়েছে যে শাইনকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শাইল নেপাল থেকে দুবাই হয়ে আমেরিকা চলে গেছে। ভারত যখন ছিলাম সেখানকার পুলিশের সঙ্গে কথা হয়েছে বৈঠক হয়েছে। যেহেতু ভারতে হত্যা হয়েছে সেহেতু শাহিন তাদের কাছে মোস্ট ওয়ান্টেড আমরাও কাজ করছি তারাও কাজ করছে আমরা পুলিশের সদর দপ্তরে এনসিবি কাগজপত্র জমা দিয়েছি তারা হয়তো ইন্টারপোলের কাছে এসব বিষয়ে জানিয়েছে বাংলাদেশের অ্যাম্বাসির সঙ্গে আমরা কথা বলছি এসব তবে এইটুকু বলতে পারি আনার হত্যাকাণ্ডের সঙ্গে তারা এখানে যেভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে হারুন বলেন সিএমকে ভারতে নিয়ে গেছে আনারকে হত্যা করে পৈশাচিক গায়দায় গুম করা বিষয়টি জানে জি সিএম ও জিহাদ এই দুজনই এখন তাদের কাছে রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করলে ভালো ফল পাবে প্রয়োজনে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব তবে সেটা ভার্চুয়াল নাকি সশরীরে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সে ব্যাপারে কথা বলা হয়েছে নেপালের একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে আমরা বৈঠক করেছি তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন হোটেলে গিয়েছি তবে তথ্য এ নিয়ে এসেছি আমরা মনে করি এটা আমাদের কাছে একটা অর্জন কারণ আমরা তথ্য দিয়েছি ভারতও কাজ করছে দুই দেশের তদন্ত কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার কারণে ভালো ফল আসছে আমরা যে যে তিনজনকে গ্রেপ্তার করেছি তারাও দায় স্বীকার করেছে বাংলাদেশে গ্রেপ্তার ভারত পারবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে সেটি যথাযথ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের মধ্যে দিয়ে হতে হবে আমরা আগেও কখনো ভারত গিয়েছিলাম তখন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গিয়েছিলাম জমিনীয় বিরোধে প্রাণ গেল মাছেলের নীলফামারীর কিশোরগঞ্জে জমিনে বিরোধের জেনে সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান নিহতরা হলেন কিশোরগঞ্জ উপজেলা মুসা হিন্দুপাড়া গ্রামের মৃত রজনীকান্ত রায়ের স্ত্রী সুফলা রানী ও তাদের ছোট ছেলে প্রাণকৃষ্ণ রায় নিহতের ছজন ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুরজিৎ চন্দ্র রায়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল সুফলা রানীদের এর মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে লোকজন নিয়ে ট্রাক্টর দিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে আসেন প্রতিবেশী সুরজিৎচন্দ্র এ সময় তা দেখতে পেয়ে ভারতে যান সুফলার ছেলে প্রাণকৃষ্ণ এতে দুপক্ষের মধ্যে কাঁথা কাটাকাটি হয় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সুফলা রানী ও শুক্রবার রাত এগারোটার দিকে প্রাণকৃষ্ণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঘটনায় সুফলা রানীর বড় ছেলে সুভাষচন্দ্র রায় বৃহস্পতিবার কিশোরগঞ্জ স্থানে জনকে আসামি করে মামলা দায়ের করে পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ মন্ডল বলেন এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে ইস্তায়ী কমিটির শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপি বিএনপি এখন নতুন করে আন্দোলন করার চেষ্টা করছে পাশাপাশি সংগঠন গোছানোর জন্য মনোযোগী হচ্ছে আর এই মনোনয়নের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে যে তাদের মধ্যে এ ধরনের আলাপ আলোচনা চলছে তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলছে যে স্থায়ী কমিটিতে নতুন কাদেরকে নিয়োগ দেওয়া হয় এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের মতামত জানাতে চেয়েছেন তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তারেক একজের হাতেই ন্যস্ত করেছেন তবে কোন কোন বিষয়গুলো স্থায়ী কমিটির সদস্যদের জন্য বিবেচনা করা উচিত এ ব্যাপারে তাদের মতামত দিয়েছেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দলে যারা সক্রিয় বিভিন্ন আন্দোলনের সংগ্রামে তাদেরকে পাওয়া যাবে তাদেরকে স্থায়ী কমিটিতে আনাটা প্রয়োজন এর ফলে অন্যরা উৎসাহিত হবে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন কর্মীদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে এবং যারা ডিগবাজি খাবে না আদর্শের প্রতি অটল তাদেরকে স্থায়ী কমিটিতে গুরুত্ব দেওয়া উচিত এমপি আজিম হত্যা কলকাতায় সিয়াম চোদ্দ দিনের রিমান্ডে সংসদ সদস্য আনরুল আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম চোদ্দ দিনের রিমান্ডে নিয়েছে কলকাতা সিআইডি পুলিশ শনিবার দুপুরে তাকে বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে চোদ্দ দিনের হেফাজতে চাইলে আদালত তা মঞ্জুর করেন আনুরুল আজিম হত্যা ঘটনায় সন্দেহভাজন হিসাবে নেপালে আটক সিয়াম হোসেনকে শুক্রবার ভারতের কাছে হস্তান্তর করা হয় এই হত্যা মামলা এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচশো জন আসামি গ্রেপ্তার হয়েছেন এর মধ্যে তিনজন বাংলাদেশি বাকি দুজন কলকাতায় বাংলাদেশে গ্রেপ্তার আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজলে মোহাম্মদ ভুইয়া তানবির ভুইয়া ও শিলাস্তি রহমান কলকাতায় আছেন জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেন বাংলাদেশের ডিবি কর্মকর্তা হারুন রশিদ সাংবাদিকদের আগে জানিয়েছিলেন আনারুল আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম এদিকে কষায় জেহাদ হাওলাদারকে সিআইডি চোদ্দ দিনের রিমান্ডে শেষে গতকাল শুক্রবার আদালতে হাজির করে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তাকে কারাগারে পাঠিয়েছে আদালত দুই দেশের পুলিশ এর আগে জানিয়েছিল কলকাতার ফ্ল্যাটে খুন করার পর আনারুল আজিমের লাশ টুকরো টুকরো করা হয় এরপর দেহের খণ্ডিত অংশগুলো গুম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেহাদ হাওলাদার ও সিয়াম হোসেন জিহাদকে আগে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ তার দেওয়া তথ্যে কলকাতার খালে দফায় দফায় তল্লাশি চালিয়ে লাশ বা কোনো দেহাংশ পায়নি সেখানকার সিআইডি সবশেষ নেপালে আটক সিএমকে হেফাজতে পেয়েছে কলকাতা সিআইডি কলকাতা যে ফ্ল্যাটে আনোরুল আজিম খুন হয়েছে সেই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরা উদ্ধার করেছিল সেখানকার পুলিশ কিন্তু সেটা আজিমের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এজন্য ডিএনএ পরীক্ষা দরকার ডিএনএ নমুনা দেওয়ার জন্য এখন পর্যন্ত আজিমের পরিবারের সদস্যদের সঙ্গে কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেনি ডিএনএ নমুনা দিতে আজিমের ছোটমে মমতাইন ফেরদৌস ভারতের ভিসা করিয়ে লিখেছেন শুক্রবার তিনি বলেন ডিএনএ নমুনার জন্য একটি প্রক্রিয়া আছে ভারতের পুলিশ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করলে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতে গিয়ে ডিএনএ নমুনা দিতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য